প্রায় এক বছর আগে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আসছে না প্রত্যাশিত বিনিয়োগ। গেল বছরে চালু হওয়া একমাত্র কারখানাও চলছে নানা সংকটকে সঙ্গী করে। মৌলভীবাজারের এই অর্থনৈতিক অঞ্চল সংস্কারে কর্তৃপক্ষের উদাসীনতার কারণে উৎপাদন বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ প্লট মালিকদের। আব্দুর রবের তথ্য এবং চিত্রে বিস্তারিত। তৈরি হচ্ছে বায়ু ও তাপ নিরোধক দরজা জানালা। শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের এই কারখানা চালু হয় গেল বছরের নভেম্বরে। শুরু থেকেই কার্যক্রম চলছে নানা সংকটের মধ্যে। জলাবদ্ধতা, ড্রেনেজ অব্যবস্থাপনায় বাধাগ্রস্ত হচ্ছে শ্রমিক যাতায়াত। ভাঙ্গা সড়কের কারণে পরিবহনে নষ্ট হচ্ছে কাঁচামাল ও তৈরি পণ্য। এদিকে উদ্বোধনের বর্ষপূর্তি হতে চললেও উৎপাদনে আসেনি এই অঞ্চলে প্লট বরাদ্দ নেওয়া অন্য কোনো প্রতিষ্ঠান। অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ। প্রধান সমস্যাটা হচ্ছে হলো সড়ক। সড়কটা নিয়ে সাফার করতেছি। রাস্তাটা নিয়ে আমরা আসলে আমাদের কন্টেইনার আসতে যাইতে খুব প্রবলেম হয়। অনেক সময় দেখা গেছে আমরা কাজ করছি, মাটি কাটছি, দু ঘন্টা পরে এসেই আবার মাটি ভেঙে পড়ে গেছে। ইলেকট্রিসিটি, তারপরে ন্যাচারাল ডিজাস্টার, প্রচুর বৃষ্টি হয় এলাকায়, আপনারা জানেন তো, যার জন্য আমাদের কাজ একটুখানি ডিলে হয়েছে, কিছু মালামাল আসতেও একটু দেরি হয়েছে। শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের চলমান সংকট নিরসনে বেজা কর্তৃপক্ষের সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা। আর আশ্বাসের বাণীতেই সীমাবদ্ধ জেলা প্রশাসন ও বেজার উদ্যোগ। ইন্টারনাল কমিউনিকেশন, ইউটিলিটি ফেসিলিটিস যেগুলো করার কথা, তাদের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এক ধরনের উম্মা প্রকাশ করছেন তারা, যে তাদেরকে সেই কাজগুলো করে দেওয়া হচ্ছে না। বেজার মাধ্যমে আমি ওনাদেরকে ডাকাবো, ডেকে জানবো যে অগ্রগতিটা, কাজের অগ্রগতি কেমন এবং কোন কোন প্রতিষ্ঠান এখনো বলেছেন যে কিছু প্রতিষ্ঠান তারা হচ্ছে উৎপাদনে গিয়েছে, আর বাকি যারা কেন এটা মানে ওনাদের কাছ থেকে আমি খোঁজ নিয়ে তারপরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। 2016 সালে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরুদমে চালু হলে এখানে কর্মসংস্থান হবে অন্তত 45,000 মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।